পিসরাট কর্মচারীদের চাকরি স্থায়ীকরণের দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির কর্মচারীরা। আজ সকালে তারা কাজ থেকে বিরতি থেকে পাবনা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে মিলিত হয়। এ সময় বক্তারা বলেন, পাবনায় নেসকো অফিসে 110 জন কর্মচারী পিসরেটে কর্মরত রয়েছেন। কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের প্রতিশ্রুতি অনুযায়ী এ সকল কর্মচারীদের চাকরি স্থায়ী করার দাবি জানান কর্মচারীরা। পরে তারা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য দেন নেসকোর ডিভিশন 1 সভাপতি আব্দুস সালাম, ডিভিশন 2 এর সভাপতি আনোয়ার হোসেন, ঈশ্বরদী অঞ্চলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ডিভিশন 1 ও 2 সিরাজগঞ্জের সভাপতি সাদেক আলী সহ অনেকে।